বর্তমানে মা বাবার প্রতি অন্যায় অবিচার জুলুম নির্যাতন সমাজে মহামারী আকার ধারণ করেছে ঠিক না কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে যে ঘোষণা দিলেন সেটা হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমার রবের ফয়সালা আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করো ভাইরা আমার এই যে একটা কথা আল্লাহ আয়াতের মধ্যে বললেন ভালো ব্যবহার করো মা বাবার সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা প্রথমে এই বিষয়টার গুরুত্ব আমরা বুঝতে হবে ভালো ব্যবহার কাকে বলে সেটা বুঝতে হবে আর খারাপ ব্যবহার করলে পরিণতি কি হবে সেটাও জানতে হবে ঠিক না প্রথমে মূল বিষয়টার গুরুত্ব বুঝতে হবে দুই নম্বর মা বাবার সাথে ভালো ব্যবহার কিভাবে হয় সেটা বুঝতে হবে আর তিন নম্বর ভালো ব্যবহার না করে জুলুম করলে কি পরিণতি ভোগ করতে হবে সেটাও জানতে হবে তো মূল বিষয় কয়টা বোঝার দরকার তিনটা আর শেষে সম্পূরক হিসাবে আরেকটা কথা বলা হবে সেটা হচ্ছে যাদের আম্মা আব্বা দুনিয়াতে নাই তাদের করণীয় কি হবে এই ব্যাপারেও কিছু কথা আমাদের জানতে হবে তো মূল কথা হয়ে যাবে চারটা কয়টা চারটা এই চারটা কথার উপরেই আমার আলোচনা চলবে ইনশাআল্লাহ এবং সংক্ষেপে খুবই সংক্ষেপে কথা বলবো তো আবারও চারটা মেইন কথাগুলো বলি প্রথমে বিষয়টার গুরুত্ব বুঝতে হবে মা বাবার সাথে ভালো ব্যবহারের গুরুত্বটা বুঝতে হবে কোরআন হাদিসের আলোকে দুই নম্বর হচ্ছে ভালো ব্যবহারের ব্যাখ্যা কী এই ব্যাখ্যার ব্যাপারেও কিছু কথা আমরা শুনবো ভালো ব্যবহার কাকে বলে আর তিন নম্বর হচ্ছে ভালো ব্যবহার না করলে পরিণতি কী এই ব্যাপারেও কিছু কথা শুনবো আর চার নম্বর মা বাবা না থাকলে করণীয় কী এই ব্যাপারেও কয়েকটা কথা আমরা শুনবো এই চারটা কথাই আপনাদের সামনে প্রসঙ্গে আজকে আলোচনা হবে মনে থাকবে না ইনশাআল্লাহ ভাইরা আমার মা বাবার সাথে ভালো ব্যবহারের গুরুত্ব এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে সংক্ষেপে যে কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন বিধানের আলোচনা করেছেন বিধি বিধান দিয়েছেন কিন্তু যে নির্দেশগুলো আল্লাহ দিয়েছেন শুধু মূল কথাটাই কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে ব্যাখ্যা কোরআন শরীফে করা হয় নাই আকিমুসসালাহ নামাজ প্রতিষ্ঠা করো কয় রাকাত পড়তে হবে কখন পড়তে হবে কিভাবে পড়তে হবে সিস্টেম কি হবে কোরআনে কারীমের মধ্যে বর্ণনা পাওয়া যায় না হাদিস থেকে বুঝতে হয় আতুজ যাকাত যাকাত দাও কি পরিমাণ আমি চাই না চাটা খাইতাম কীভাবে দিতে হবে কোন সময় দিতে হবে হিসাব কিভাবে করতে হবে কোন জিনিসের হিসাব কিভাবে করতে হবে কোরআনে কারীমের মধ্যে তার বর্ণনা নেই ও ভাই আমার অর্থাৎ কোরআন শরীফ অন্যান্য বিধি বিধানের ক্ষেত্রে মূল কথা বলেছে ব্যাখ্যা করে নাই ব্যাখ্যা আমরা হাদিস তাফসির থেকে বুঝতে পারি কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার করো এই যে একটা কথা রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন এই কথা বলেই কথা শেষ করেন নাই ভালো ব্যবহার কিভাবে হবে কিভাবে করতে হবে এই বিষয়টার তাফসির ব্যাখ্যাও আল্লাহ নিজে কোরআন শরীফেই করছেন এখান থেকেই আমাদের সামনে বিষয়টা গুরুত্ব ফুটে ওঠে বিভিন্ন বিধানের আলোচনা করছেন ব্যাখ্যা করছেন না আল্লাহ তাফসির করছেন না তাফসির আমরা হাদিস থেকে বুঝতেছি তাফসির কিতাব থেকে বুঝতেছি ব্যাখ্যাগুলো বুঝতেছি কিন্তু মা বাবার ব্যাপারটা আল্লাহ মূল কথা বলে শেষ করেন নি বরং মূল কথা ভালো ব্যবহার এটার ব্যাখ্যাও তাফসিরও আল্লাহ নিজেই করছেন বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার দুই নম্বর আর একটা বিষয় হলো রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যেখানেই নিজের বন্দেগীর আলোচনা করেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন যেখানেই তার গোলামির আলোচনা করেছেন বন্দেগীর আলোচনা করেছেন বন্দেগীর আলোচনার পরেই আল্লাহর গোলামির আলোচনার পরেই মা বাবার প্রসঙ্গটা আলোচনা করেছেন ও ভাই আমার আল্লাহর বন্দেগী সব থেকে বড় দায়িত্ব আমাদের এরপরেই মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা আল্লাহ বারবার কোরআন শরীফে উল্লেখ করে আল্লাহর গোলামির পরে
মানুষের হকের মধ্যে সব থেকে বড় মা বাবার হক এই জিনিসটা বুঝাইয়া দিছেন বলেন সুবহানাল্লাহ তিন নম্বর যে বিষয়টা কোরআনে কারীমের আলোকে বুঝতে হবে সেটা হচ্ছে রব্বুল আলামিন মা বাবার সাথে ভালো ব্যবহারের প্রসঙ্গটাকে এত গুরুত্ব দিয়েছেন যে মা বাবা যদি অবাধ নাফরমান হন নাফরমান গুমরা পথভ্রষ্ট এমনকি বেঈমান ইমান নাই মা বাবার এমনও যদি মা বাবা হয় তারপরও আল্লাহ বলেন যে শুধু বেঈমান না সে তার সন্তানকেও বেঈমান বানানোর কাজ করতেছে মা বাবা কত বড় জঘন্য কাজ করতেছে না এক নম্বর নিজেও বেঈমান আর দুই নম্বর সন্তানকেও বেঈমান বানানোর চেষ্টা করতেছে শিরিক করার চেষ্টা করতেছে আল্লাহ বলেন وإن جاهداك على أن تشرك بما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا بحرام رب العالمين এই আয়াতের মধ্যে যে বিষয়টা বললেন যে তোমার মা বাবা যদি তোমাকে শিরিক করার জন্য প্রেসার দেয় চাপ দেয় মা বাবা নিজেও শিরিক করে সন্তানকেও শিরিক করাতে চায় শিরিক হলো এমন গুনাহ যেটা মাফ নাই এই কাজ মা বাবাও করতেছে মুশরিক আর সন্তানকেও মুশরিক বানানোর চেষ্টা করতেছে জোরাজুরি করে আল্লাহ বলেন ফালা তুতিআহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা তাদের কথা মানবা না কিন্তু দুর্ব্যবহারও করবা না বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করতেন কত বড় জঘন্য অপরাধ করতেছেন তারপরও আল্লাহ কথা বলেন নাই যে শিরিকের কথা বললে আর সার দিও না মা বাবা হলে কি হবে এত বড় জঘন্য গুনার কথা যে আম্মা আব্বা বলবে এমন মা বাবার সাথে সম্পর্কেরই দরকার নাই চাইলে আল্লাহ বলতে পারতেন হ্যাঁ কিন্তু আল্লাহ এভাবে বলেন নাই আল্লাহ বলতেছেন কথা মানবা না কিন্তু সাবধান বেয়াদবিও করিও না বলেন সুবহানাল্লাহ وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا بحر عمر حضرت سعد بن أبي وقاص رضي الله تعالى عنه جخن مسلمان هو يقلن ونر أما تخن مسلمان هن ني كافر مهلا ونر أما بولن সাদ তুমি যদি ঈমান না সারো তাহলে আমি আর ভাত খাব না আমি আর কোনো খাবার গ্রহণ করব না অনশন ধর্মঘট শুরু করছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বুঝান আম্মা আপনি যে কথা বলতেছেন এটা তো মানা যায় না বললেন ঠিক আছে আমি খাব না না খেয়ে মরে যাব বুঝান কাজ হয় না বুঝাইতে 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 সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খেদমত সারেন না খেদমত করেন মারে বুঝান আর মা শুধু এক কথাই বলেন তুমি ঈমান সারতে শেষ পর্যন্ত মুমূর্ষু অবস্থা শুরু হয়ে যাচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুনার আম্মাকে বলেন আম্মা আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি আমি আপনাকে পছন্দ করি আপনি আমার মা আপনার খেদমত আমি করতে চাই কিন্তু আপনি যে কথা বলতেছেন আপনার একটা জান কেন আপনার ভিতরে যে আরো কতটা জান থাকে আর এই কথা বলে একটা একটা করে বের হয় তারপর আমি ঈমান সারব না বেয়াদবি করেন নাই বুঝাইছেন ভাইরা আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আপনারা জানেন উনি শুধু মুশরিকই ছিলেন না ঠাকুর ছিলেন এমন নিজে মূর্তি বানিয়ে বিক্রি করতেন এগুলো তো শুনেছেন আপনারাও আছে শুনেন নাই ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা উনি মূর্তি বানায় বিক্রি করতেন মূর্তি পূজাও করতেন মানুষকে পূজার ব্যবস্থা করেও দিতেন ওনার আব্বাকে উনি বুঝাইছেন আব্বা এগুলো করবেন না এটা ঠিক না আল্লাহর আজাব গজবে আপনারে ধরবে তখন উনি বলতেছেন
قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا بحر عمر إبراهيم عليه السلام ربا إبراهيم عليه السلام كي بلن تمي كي عمر মাবুদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ আমি যেগুলো পূজা করি এগুলো করবে না তুমি এগুলো বিরুদ্ধে করবে যদি এই কাজ করতে থাকো লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া তাহলে শোনো পাথর মারতে 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 তোমাকে আমি খুন করব বলে নাউজুবিল্লাহ পাথর দিয়ে খুন করে ফেল আর না হয় আমার বিঠা মাটি থেকে তোমাকে চিরদিনের জন্য উচ্ছেদ করব এই বাপের বিঠায় আর তোমার জাগা হবে না মুশরিক বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা বলেন বাবা কোন সময় বলতেছেন জানেন যে এই সময় বাবা বৃদ্ধ শক্তি নাই শরীরে আর ছেলে যুবক তো যুবক ছেলেকে বৃদ্ধ বাবা অন্যায়ভাবে খুন করার হুমকি দিচ্ছেন কথা বুঝতেছেন যুবক ছেলেকে বৃদ্ধ বাবা অন্যায়ভাবে খুন করার হুমকি দিচ্ছেন অথবা ভিটামাটি থেকে উচ্ছেদ করার ধমকি দিচ্ছেন চাইলে ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন আব্বা আপনি যে বলতেছেন আমার ঘর থেকে বের করবেন আপনি কি চিন্তা করেন আপনার অবস্থা কি আমি যদি চাই তাইলে আপনি কিন্তু এই বাড়িতে থাকতে পারবেন না বলতে পারতেন না আর আপনি আমাকে খুন করতে চান আপনি পারবেন আমাকে কিছু করতে এই ধরনের জবাব তো দেওয়ার সুযোগ ছিল ছিল না ইব্রাহিম আলাইহিস সালাম এই ধরনের কোন জবাব দিলেন না বললেন সালামুন আলাইক ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি আব্বা আপনি তো বলতেছেন মাথা গরম করে সালামুন আলাইক আমি আপনার জন্য দোয়া করতেছি আপনার উপর শান্তি বর্ষিত হোক আমি আপনার জন্য ক্ষমা চাইবো আমার আল্লাহর কাছে অর্থাৎ নম্র ভদ্র শান্তভাবে জবাব দিছেন বেয়াদবি করছেন না বলেন সুবহানাল্লাহ তো এই যে মুশরিক বাবা যিনি ছেলেকে বলতেছেন খুন করবেন ছেলেকে বলতেছেন ভিটামাটি থেকে উচ্ছেদ করবেন আর এই কথা শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাম যে শান্তভাবে সুন্দরভাবে জবাব দিছেন এটা আল্লাহর এত পছন্দ লাগছে কথাগুলা যে আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষকে জানানোর জন্য কোরআন শরীফে এই আলোচনা উঠাইয়া দিছেন তো যাই হোক ভাইরা আমার কথা দীর্ঘ হবে আমি বলছিলাম আম্মা আব্বার সাথে ভালো ব্যবহারের বিষয়টা এত গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগির পরেই মা বাবার খেদমতের গুরুত্ব আল্লাহ দান করেছেন বলেন সুবহানাল্লাহ এবার আসেন ভালো ব্যবহারের ব্যাখ্যা কি আমি বলছিলাম তিন চারটা কথা বলবো তো প্রথম হচ্ছে মা বাবার সাথে ভালো ব্যবহারের গুরুত্বটা কি গুরুত্বের ব্যাপারে কিছু কথা আমরা শুনলাম এবার আসেন ভালো ব্যবহারের ব্যাখ্যা কি ভাই আমার ভালো ব্যবহারের ব্যাখ্যা কি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারীমের মধ্যে এই ব্যাপারে আলোচনা করেছেন ইম্মা ইয়াবলুগান্না আনদাকাল কিবর আহাদুহুমা ইম্মা ইয়াবলুগান্না আনদাকাল কিবর আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা রাব্বুল আলামিন ভালো ব্যবহারের তাফসীর করতেছেন ব্যাখ্যা করতেছেন তারা দুইজন থেকে একজন যদি বৃদ্ধ হন অথবা দুজনই যদি বৃদ্ধ হয় যান তাহলে তাদেরকে কষ্টদায়ক শব্দ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী আমতানা আলা ইবাদিহি বিনবিহিল মুরসাল ওয়া কিতাবিহিল মুনাজ্জাল نشهد أن لا إله إلا الله وحده لا شريك له
لا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم من أحب أن يمد الله في عمره ويزيد في رزقه فليبر والديه وليصل رحمه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله محترم সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম উপস্থিত দিনদরদি মুসলমান ভাই সম্প্রদায় দারুন তুনালের মা ও বোনেরা আল্লাহ তাআলার অসীম অসংখ্য শুকরিয়া রব্বুল আলামিন দয়া করে মধ্য সিংহগ্রাম মৌলভী বাড়ি আল মদিনা যুব সংঘের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই উপস্থিতিকে নাজাতের জুরিয়া বানিয়ে দিন আমিন ভাই আমার উলামায়ে কেরামের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন এবং আমার পরে ইনশাআল্লাহ ধারাবাহিক বয়ান হবে এখন কিছু সময়ের জন্য আমি আপনাদের সামনে বসেছি আসতে বিলম্ব হয়ে গেছে তো খুব লম্বা আলোচনা করব না ইনশাআল্লাহ উলামায়ে কেরাম বয়ান করবেন আমি আপনাদের সামনে কোরআনে কারীমের বিখ্যাত সূরা সূরা বনি ইসরাইলের 23-24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আর আলোকে কিছু কথা বলার ইচ্ছে করেছি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ এই আয়াতগুলোর সম্পর্ক মা বাবার প্রসঙ্গে মা বাবার সাথে ভালো ব্যবহারের সাথে সম্পৃক্ত এবং এই প্রসঙ্গে কিছু কথা ইনশাআল্লাহ বলবো এর আগে এই প্রসঙ্গ নির্বাচনের প্রেক্ষাপট হিসেবে একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি খুলনার পাইকগাছায় গত 28 নভেম্বর একটা ঘটনা ঘটল যেটা ডিসেম্বরের প্রথম তারিখে এই মাসের প্রথম তারিখে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন দৈনিকের মধ্যে এই সংবাদ প্রকাশিত হয় ঘটনা হচ্ছে একজন বাবা
অসুস্থ হাসপাতাল ছিলেন তো হাসপাতালে উনি মারা গেছেন মারা যাওয়ার পরে উনার লাশ বাড়িতে নিয়ে আসা হলো দাফন কাফনের আয়োজন চলতেছে ইতিমধ্যেই মাইকে ঘোষণা দেওয়া হয়ে গেছে বাদ জোহর জানাজা হবে এর মধ্যে উনার সন্তানদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিছে পাঁচ বোন এক ভাই তারা এমন বিরোধ লাগছে যে ছেলে অন্যায়ভাবে বাবার সম্পদ হস্ত মানে আত্মসাত করার ব্যবস্থা করছিল সেই জন্য পরিস্থিতি বেগতিক দেখে ছেলে বাবার লাশ রেখে পালিয়ে গেছে আর পাঁচ মেয়ে দাঁড়িয়ে গেছে যতক্ষণ পর্যন্ত এই সম্পদের বন্টন প্রক্রিয়া শেষ হবে না ততক্ষণ বাবারে কবর দিতে দেওয়া হবে না ছেলে গেছে পালিয়ে মেয়েরা গেছে দাঁড়িয়ে এখন মাইকে ঘোষণা দেওয়া হয়েছিল দাফন করা হবে জানাজা পড়া হবে কিন্তু এগুলো আবার বাতিল করা হয়েছে বাবার লাশ ওঠানে খাটিয়ার মধ্যে পড়ে আছে একদিন দুই দিন এলাকার মানুষ বুঝাইতেছে বাচ্চাদেরকে বিভিন্নভাবে বুঝাইতেছে কোনো কাজ হয় না এক কথাই সম্পদের ফয়সালা না হলে কবর দেওয়া হবে না পচন শুরু হয়ে গেছে লাশে শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে তারা বুঝিয়ে শুনিয়ে দুই দিন পরে এই মানুষটার লাশ দাফন করেছে খুলনার পাইকগাছায় ঘটনা ঘটছে তো ভাইরা আমার এই সমস্ত বিষয় আমাদেরকে যে বার্তাগুলো দেয় সেই বার্তার মধ্যে অন্যতম হচ্ছে বর্তমান সময়ে যারা মা বাবা আছেন এরা পৃথিবীতে থাকা অবস্থাতেও তারা বিভিন্ন ধরনের জুলুম ও বিচারের শিকার হচ্ছেন এমনকি দুনিয়া থেকে যাওয়ার পরেও যেটুকু জিনিস সন্তানদের কাছ থেকে পাওয়ার কথা মরার পরেও সেটা পাওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে না ঠিক কিনা জিন্দা থাকতেও তারা মজলুম মরার পরেও তারা এই ধরনের অবস্থার শিকার অপমানিত হচ্ছেন এই পরিস্থিতিটা একটা ঘটনা একটা ইঙ্গিত দেয় একটা বার্তা দেয় আসলে এটা একটা ঘটনা না এর মাধ্যমে পুরো সমাজের চিত্র সামনে আসে এবং এর সারাংশ হচ্ছে এটাই যে